আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশি দেওবন্দি ইসলামী স্কলার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সম্পর্কে সংক্ষিপ্ত আত্মজীবনী। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, মুফাসসির, ধর্মীয় লেখক ও আলোচক। তিনি বাংলাদেশে আহলে সুন্নাত অল জামায়াতের মুখপাত্র। তিনি মূলত কোরআন ও হাদিসের নির্ঘাত ব্যাখ্যার জন্য পরিচিত এবং তাকে মুনাজিরে জামান বলে ডাকা হয়। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি 1955 সালে বাংলাদেশের বৃহত্তর সিলেটের অন্তর্গত হবিগঞ্জ জেলার অলিপুর নামক গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আব্দুর রহিম। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি প্রাথমিক সময়ে তার বড় বোন গুলে নূরের নিকট লেখাপড়া শুরু করেন। বড় বোন গুলের নূরের নিকট থেকেই আরবি ও বাংলা বর্ণের পরিচিত লাভ করেন। এরপর 2 বছর বাড়ির পাশে শরীফাবাদ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি তারপর কিশোরগঞ্জের জামিয়া আমদাদিয়া থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে জামিয়া সাদিয়া রায়দরে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি হন। এখানে তার উস্তাদ ছিলেন মাওলানা মুখলিসুর রহমান। এই মাদ্রাসা থেকে মাধ্যমিক শিক্ষা নিয়ে তিনি জামিয়া কুরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় ভর্তি হন। এই প্রতিষ্ঠান থেকে 1975 সালে তিনি দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স পাশ করেন। এরপর 1977 সালে ঢাকা জেলার মিরপুরের জামিয়া হুসাইনিয়া আরজাবাদ থেকে তিনি তাফসিরের উপর বিশেষ ডিগ্রি অর্জন করেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি কয়েক বছর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অধীনে শাহপুর হুসানিয়া মাদ্রাসায় হাদিস এবং তাফসির সহ অন্যান্য বিষয়ে শিক্ষাদান করেন। এরপর তিনি জামিয়া সাদিয়া রায়দর মাদ্রাসায় 8 বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি 1 দশকের বেশি সময় ধরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত দারুসুন্নাহ মাদ্রাসা মন্তলার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন। আল্লামা অলিপুরি 2000 সালে শায়েস্তাগঞ্জে মাদ্রাসা নূরে মদিনা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদ্রাসার প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দেশে এবং বিদেশে একজন জনপ্রিয় বক্তা হিসেবে পরিচিত হয়েছেন এবং জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ তিনি ভ্রমণ করেছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আহলে সুন্নাত অল জামায়াতের মুখপাত্র হিসেবে কয়েকটি মুনাজারাই অর্থাৎ বাহাসে অংশগ্রহণ করেছেন এবং প্রতিটি বাহাসে কোরআন ও হাদিসের দলিল দিয়ে আহলে সুন্নাতের বিশুদ্ধ আকিদাসমূহ প্রমাণ করেছেন। তার মধ্যে কয়েকটি বাহাস উল্লেখযোগ্য, যেমন 1986 সালে নরসিংদীর গাকটিয়া স্কুল মাঠের বাহাস, 1993 সালে কিশোরগঞ্জ বাজিতপুরের বাহাস, 1997 সালে নেত্রকোনার বাহাস, 1998 সালে নরসিংদীর রায়পুর বাহাস। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বিভিন্ন সময়ে দেওয়া বক্তৃতাগুলো মাওয়াইজে অলিপুরি নির্বাচিত বয়ান সমগ্র ইত্যাদি নামে বই আকারে প্রকাশ হয়েছে। তার মৌলিক রচনার মধ্যে রয়েছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান, নারীর মর্যাদা অধিকার, নূরে মদিনা, কাদিয়ানি জম অ্যান্ড ইসলাম, সহজ সরল পথ, ওয়াজ কি ও কেন, নারী অধিকার ও আখিরাতের মুক্তি, উলামায়ে কেরামের দায়িত্ব, বিশ্ব মুসলিম নিরাপত্তা ব্যবস্থা, অর্থনীতি ও সামর্থ্য নীতি, মুখোশ উন্মোচন। এছাড়াও আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আরও কিছু প্রবন্ধ এবং পুস্তিকা রচনা করেছেন। আজকের এই সংক্ষিপ্ত জীবনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং নিত্য নতুন জীবনী শুনতে আমাদের চ্যানেলেই সাথেই থাকুন।